মিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার চলে আসলাম দারুণ একটা মজার রেসিপি নিয়ে আর এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার আর সেটা হলো চিংড়ি মাছ বোনা বড় কিংবা ছোট সবাই কিন্তু চিংড়ি মাছ খেতে কম বেশি আমরা অনেক পছন্দ করে থাকি চিংড়ি মাছ পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ছোট্ট ছোট্ট সোনামণিরা থাকে আর ওরা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে এই চিংড়ি মাছ খেতে আজকে আমি ছোটো ছোটো সোনামণিদের জন্য মজার চিংড়ি মাছ ভুনা নিয়ে হাজির হয়ে গেলাম এই চিংড়ি মাছ কিন্তু পোলাও সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথে অনায়াসে খাওয়া যায় তাহলে চলুন দর্শক শুরু করা যাক কি করে খুব সহজেই ছটপট চিংড়ি মাছ ভুনা করা যায় প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল আপনারা কেউ চাইলে অলিভ অয়েলও দিতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই অলিভ অয়েল কিংবা সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করবেন সয়াবিন তেলটা যতটুকু সম্ভব না খাওয়াটাই উচিত এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তিনটা পেঁয়াজ এবং কাঁচামরিচটা যার যার ইচ্ছে মতো পাঁচ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামিচ পরিমাণ আদা রসুন বাটা আপনারা কেউ চালে দিতেও পারেন কেউ চালে নাও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম এক চা চামিচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এবং কষানোর জন্য দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তেলটা উঠে এসেছে দিয়ে দিলাম সবগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে কষানো না হওয়া পর্যন্ত চুলার উপরে রাখতে হবে দেখুন পাঁচ থেকে ছয় মিনিট পরের অবস্থা দেখাচ্ছি মাছটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তিল উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে মাছটা আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুষে না যায় দশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতার পরিবর্তে আপনারা জিরা গুঁড়াও দিতে পারেন ভাজা জিরা গুঁড়া ওটারও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছটার সাথে ধনেপাতাটা ধনেপাতাটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট চুলার উপরে রাখবো তারপরে নামিয়ে নেব কেউ যদি চান যে এর চাইতে বেশি পরিমাণে ঝোল রাখবেন তাহলে আর আগিয়ে নামিয়ে ফেলবেন আর কেউ যদি চান যে এর চাইতে আরও ঘন রাখবেন তাহলে আরেকটু চুলায় রাখবেন দেখুন চুলা থেকে নামিয়ে একটা মিক্সিন বলে ঢেলে নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যেরকম সুন্দর লাগছে খেতে কিন্তু এর চাইতে বেশি সুস্বাদু আপনারা কেউ যদি চান তাহলে চিংড়ি মাছের ওপরের চুকলাটা ফেলে দিতে পারেন চিংড়ি মাছের রক কীভাবে ফেলবেন এবং কিভাবে পরিষ্কার করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে দেখতে পারেন খুবই কম সময়ে ছটপট তৈরি করে ফেলা যায় চিংড়ি মাছের যে কোনো রেসিপি তা আজকে আমি ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য মজার একটা চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দেখালাম আশা করি সবার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই বাসায় এরকম করে ট্রাই করবেন এবং ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এভাবে খেতে দিবেন তাহলে আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আমি আবার আসবো যে কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক